আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক, আনস্টিচ থ্রি পিস নিয়ে ব্যবসা যারা করে থাকেন তারা হয়তোবা অনেকেই জানেন পাকিস্তানি থ্রি পিসের কী পরিমাণ চাহিদা থাকে আর পাকিস্তানি থ্রি পিসের কালেকশনগুলো কেমন। আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি পাকিস্তানি মালের ইম্পোর্টারের সন্ধানটা দেওয়ার চেষ্টা করব, যাদের কাছে আসলে আপনারা বর্তমান সময়ের সব হিট হিট রানিং ক্যাটালগ ডিজাইনের যে কালেকশনগুলো হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানি যত ব্র্যান্ড, সব ব্র্যান্ডেড থ্রি পিসগুলো কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন। এমন এমন কালেকশন আছে যে কালেকশনগুলো সচরাচর অনেক জায়গায় হয়তো আপনারা নাও পেতে পারেন। দারুণ সব কালেকশনগুলো কিন্তু একেবারে সহজে সঠিক সন্ধানে সঠিক প্রাইজে আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন। যা হচ্ছে, আমি চলে আসছি গাউসিয়া মার্কেট সংলগ্ন আপনার সুবাস্তু অ্যারোমা শপিং মলের লিফটের চারে। তো এই জোহরা ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা এই ধরনের কালেকশনগুলো কিনতে পারবেন। চলেন ভিউয়ার্স, প্রতিটা কালেকশন কী কী রয়েছে সবই আপনাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। যতটুকু শুনলাম পাকিস্তানি যত যে আইটেম থ্রি পিসের গুলো, আনস্টিচ বা স্টিচ আইটেম গুলো, সবগুলো তো আপনারা সরাসরি ইম্পোর্ট করে থাকেন? ঠিক শুনেছেন, আমরা সরাসরি পাকিস্তানি প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি এবং কি আমরা হোলসেল করি। শুধু পাকিস্তানি স্টিচ আনস্টিচ সবগুলো আমাদের এখানে পাবেন। মানে এক কথায় পাকিস্তানি যত ব্র্যান্ড আছে সব পাওয়া যাবে। ব্র্যান্ড আছে, 300টা ব্র্যান্ড আছে পাকিস্তানি, 300 আরো বেশি, আমাদের এখানে 300 আপনি অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, তো দেখি ভাই কালেকশন কি কি আছে। ঠিক আছে, লেটেস্ট একটা আসছে আমাদের এখানে, একদম লেটেস্ট, এটা হচ্ছে জারকিস। জারকিস এটা এখনো আমি যতটুকু জানি সারা বাংলাদেশে কেউ এখন আনে নেই, শুধু আমরাই আনছি একমাত্র। মানে অ্যাভেলেবল না সব জায়গায়? অ্যাভেলেবল না সব জায়গায়। এই মনে হয় আমরা, আপনি দেখবেন যে কোথাও এখনো উঠানো হয় নাই, কেননা এটা হলো উইন্টারের, উইন্টারের লেটেস্ট কালেকশন চলে আসছে। তো জারকিসের মধ্যে আপনার এই বইয়ের মধ্যে কয় পিস থাকে দেখি আমরা। এটা হচ্ছে আপনার 10টা কালার, 10টা ডিজাইন হবে। মানে একটা বইয়ের মধ্যে থাকবে হচ্ছে 10 পিস, 10 পিস, 10 পিসের একটা বইয়ের সেট থাকবে। এখানে 10টা 10 রকমের ডিজাইন হবে, 10টা 10 রকমের কালার হবে, কালার হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগ গুলো, কোনোটার সাথে কোনো মিল নেই। আচ্ছা, তো এগুলো কিন্তু এক পিসই হবে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এগুলো কিন্তু সাধারণত এক পিস দুই পিস করে কেউ নিতে পারবেন না, সব সেট ধরে নিতে হবে। এক বইয়ে 10 পিস থাকবে, 10 পিসই নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কালেকশন গুলো খুবই সুন্দর, আমরা এই মালগুলো খুলে দেখাবো অবশ্যই আপনাদের। তো 10টা 10 ধরনের ডিজাইন, এটা হচ্ছে জারকিস ব্র্যান্ডের উইন্টার কালেকশন, কিন্তু একেবারে অরিজিনাল পাকিস্তানিটা। এটার একটা পিস মাল খুলে দেখাই ভাই আমরা। আচ্ছা, তো এটার মধ্যে কিন্তু কালার হবে, ডিজাইন হবে বরাবরই বলছি। এটা ভাই এগুলো কি পাকিস্তানে, মানে এই যে মালগুলো আসছে এইভাবে বান্ডিল করে এইভাবে পলি করা থাকে? অরিজিনাল পাকিস্তানি পলি, পাকিস্তান থেকে এইভাবে আসে পলি করে, এইভাবে আসে, এমনকি শপার করে আসে বড় বস্তায়। এই যে আমরা শপার করে আসে, বেল কাটিং করি আমরা, বেল কাটিং করে থাকে। তো এইখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমরা যে জারকিসের যে ক্যাটালগটা দেখালাম, এগুলো ফেব্রিক কি ভাইয়া? খুলে দেখানো যাবে না, আমি একটা আপনাকে স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা, মূলত হোলসেল যারা কিনে ওনারা তারা হয়তো বুঝতে পারবে অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন, এটা জারকিসের ফ্রন্ট, এটা এক্সট্রা প্যানেল আছে প্রত্যেকটার সাথে, এটা নিচের প্যানেল বড় করতে পারবেন। জি, আচ্ছা, এই যে এটা হলো সালোয়ার, এটা ওন্নাটা অসাধারণ। এই যে ওয়াও ভাই, ওন্নাটা তো চমৎকার। পাকিস্তানি হলো কি, আপনার ওন্নাগুলো অনেক বড় দেয়, কাপড়ের কোয়ালিটিও বলার মতন না। আসলে যারা পাকিস্তানি মাল বিক্রি করে থাকেন পাইকারি কিনে, তারা অবশ্যই এইসব বিষয়ে ভালো করে জানে। তা অনেক কাপড় দেয়, অনেক ইউজ কাপড়, আমাদের আর বলার প্রয়োজন নাই, আমরা কালেকশন দেখাতে থাকবো। আচ্ছা ভাইয়া, কালেকশন তো দেখাবো, কালেকশনের সাথে আসলে আমাদের যে কাস্টমাররা আছে তারা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে যে ভাই কালেকশনের সাথে আমাদেরকে একটু প্রাইজের ধারণা দিয়েন বা প্রাইসটা জানায়েন। আপনি কি ওপেনলি প্রাইস বলতে চাচ্ছেন হোলসেল? না ভাই, হোলসেলে আসলে আমরা প্রাইস দেই না ওপেনলি। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিব, ছবির সাথে আমরা প্রাইস গুলো দিয়ে দিব। একটা তো স্যাম্পল দেখালাম, সবগুলো তো আর দেখানো যাবে না, তা আমি আপনাকে এই যে বাকি কালার গুলো দেখিয়ে দিতেছি। একটা দেখেছি, এখন 9টা কালার দেখাচ্ছি। এটা হলো ক্যাটালগটা, এই যে একটা কালার, এই যে একটা কালার, এই যে একটা কালার। তো যারা পাকিস্তানি মাল কিনেন তারা অবশ্যই জানেন, কারণ ম্যাক্সিমাম পাকিস্তানি ক্যাটালগ বইয়ের যে ড্রেসগুলো হয়ে থাকে এগুলোর মধ্যে ম্যাক্সিমামই থাকে 10 পিস, 8 পিস, বা অনেক সময় দেখা গেল 12 পিস 15 পিসও থাকে। তো নাকি ভাইয়া? জি, 15 পিসের সেটও থাকে, আবার 8 পিসেরও সেট থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে জারকিসের যে কালেকশনটা দেখালাম, সেই কালেকশনে মূলত আপনার এই বাকি 9 পিসগুলো। আচ্ছা, এখন কি দেখবো? এখন দেখাবো আমি আরেকটা খুবই সুন্দর ক্যাটালগ, এটা শিফন ওনার উপরে। শিফন ওনার উপরে? হ্যাঁ, শিফন ওনার উপরে। ওইটার কালেকশনটাই তো ভাই মাথা নষ্ট করে, দারুন তো। হ্যাঁ, এটা এর গার্ডেন এর নাকি? সুন্দর, হ্যাঁ, গার্ডেন অফ ইডেনের। আচ্ছা, এই বইটার মধ্যে দেখি, 12টা কালার আছে। এগুলো ফেব্রিক কি ভাই, কটনের মধ্যে হবে? কটন বডি,
অন্যটা শিফন, অন্যটা শিফনের উপরে কাজ করা। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কয় পিসের বান্ডিল এটা থাকবে? এটা হবে 12 পিস। আগে যেরকম 10 পিস ছিল, এটা হলো আপনার 12 পিসের 12টা কালার 12টা ডিজাইন হবে। এই যে দেখেন ভিউয়ার্স, চমৎকার চমৎকার পাকিস্তানি ড্রেস। বরাবরই বলছি, পাকিস্তানি মাল নিয়ে ব্যবসা করেন তারা হয়তো বা জানেন, কারণ এই মালের কি পরিমাণ চাহিদা থাকে। এই মালটা বেশি চাহিদা আছে, কেননা এখন বর্তমানে গুলজির মালগুলো বেশি চলতেছে। তাই হ্যাঁ, গুলজির কালেকশনগুলো খুবই সুন্দর। আচ্ছা, এটা আমি বাস্তবে দেখাই আপনাকে, এক পিস মাল খুলে দেখাই আমরা। এক পিস মাল আমি আপনাকে দেখাবো, আমরা যেরকম কাস্টমারকে দেখাই এক পিস করে, ওরকমই আপনাকে দেখাচ্ছি। আপনি দেখেন, একটা ধারণা পাবেন আপনারা আসলে ওনাদের কাছ থেকে। এটার কালেকশনগুলো প্রত্যেকটা সুন্দর, অরিজিনাল পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি, গুলজি ব্র্যান্ডের, গুলজি ব্র্যান্ডের। আর এটা নেক পোর্শনে কিন্তু একটা কাজ আছে, এমব্রয়ডারি কাজ করা হবে। হ্যাঁ, অল ওভার হচ্ছে প্রিন্ট, না সাইড এক্সট্রা প্যানেল আছে, এটা নিচে লেন্থ বড় করার জন্য। আচ্ছা, কাপড় এমনিতে লং আছে, অনেকে মনে করবে যে শর্ট, শর্ট না। এই যে দেখেন, এগুলো লং, অনেকটাই লং থাকে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক স্লিভ সবগুলো একসাথে থাকবে, নিচেরটা হবে স্লিভ, একদম নিচে যেটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার হাতার অংশটা, স্লিভটা। হ্যাঁ, পাকিস্তানি শিফনের ব্যাপারে তার বলার কিছু নাই, পিওর বা শিফনের যে পাকিস্তানি কাপড়ের উপরে মনে করেন কোনো কাপড়ই হয় না, তাই পরে আরাম, কাপড়ের বহর বেশি। আচ্ছা, তাহলে গার্ডেন অফ ইডেনের যে কালেকশনটা দেখালাম, এটার মধ্যে মূলত হচ্ছে 12 পিসের একটা বান্ডিল থাকবে আপনারা। এই পাকিস্তান থেকে কিন্তু আসেই ভাবে। হ্যাঁ, এখন আপনাকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে একটা দেখতে পারলেন, এটা হচ্ছে গ্রিন, সি গ্রিন টাইপের, অফ হোয়াইট। ক্যাটালগগুলো কিন্তু প্রত্যেকটার সাথে পার পিসের সাথে আবার ক্যাটালগও পেয়ে যাচ্ছেন আপনারা, এক্সট্রা করে ক্যাটালগ পাবেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন কালার, দেখেন যা জিসে ছবিতে এক্স্যাক্টলি সেই কালারটাই আছে, দেখেন। আচ্ছা, এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি মাল কিনে যারা ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওনাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনারা কি কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকেন নাকি? জি জি, আমরা এসএ পরিবহন, সুন্দরবন সবগুলোতেই আমরা কুরিয়ার করে থাকি, ঢাকার বাইরে যারা থাকে। আর ঢাকার ভিতরে যারা থাকে ওনাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, ডেলিভারি ম্যান আছে, ওদের চার্জটা আলাদা দিতে হবে। আচ্ছা, ওরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবে, কন্ডিশনে তো দেন না? না, কন্ডিশনে মানে মূলত হচ্ছে কুরিয়ারের, কুরিয়ার সার্ভিসে মাল দেওয়া হয়, সেক্ষেত্রে পেমেন্টটা আপনারা ব্যাংকের মাধ্যমে দিতে হবে, যত টাকাই বিল হোক। হ্যাঁ, অ্যাকাউন্ট দিয়ে দিব, আপনি অ্যাকাউন্ট মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা পরবর্তীতে আপনার মাল ছেড়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছিলেন চমৎকার সব কালেকশনগুলো দেখা। আচ্ছা, একটার পর একটা কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভিউয়ার্স। ভিডিওটা একটু বড় হইতে পারে, তবে আপনাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে এই ভিডিওটা, অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা ভাই, পরবর্তী কি কালেকশন দেখবো? পরবর্তীতে ভাই দেখাবো আমি মিশাল, মিশাল, হ্যাঁ, পার্টি ওয়্যারের মধ্যে মিশাল বাই মারিয়া, এটা একদম লেটেস্ট, কারো কাছে নাই এখনো, মানে এখনো অ্যাভেলেবল হয় নাই, এটা অ্যাভেলেবল হয় নাই। আচ্ছা দেখি, এটা কালেকশনগুলো খুব সুন্দর, তবে কি ভাই এটা পার্টি ওয়্যারের মধ্যে তো একটু পার্ট পার্ট হবে, কিন্তু ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর, মানে এগুলোর আসলে কিছুটা প্যাচেস স্টাইলে হয়ে থাকে নাকি? স্টাইলে হবে, হ্যাঁ, এগুলো তৈরি করলে মনে করেন যে যেরকম আছে দেখতে পাচ্ছেন আপনারা, যেরকমটা থাকবে টোটাল এরকমই আছে, কাপড় দেয়া আছে, জাস্ট বানাইলে আসলে বিষয়টা প্রপারলি বোঝা যায় আর কি, না? জি, এবারে আল্লাহ ভাই, চমৎকার চমৎকার কালেকশন তো এগুলো, আর বাকি দেখলে তো আর বলার কিছু নেই, পাকিস্তানের যোগাযোগ করতে হবে। আর হোলসেল নেওয়ার জন্য কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, খুচরা কেউ কিন্তু পাবেন না এখানে। অবশ্যই যারা পাইকারি কিনে ব্যবসার জন্য নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন, অন্যথায় খুচরা কেনার জন্য বিরক্ত করবেন না ফোন দিয়ে। প্রত্যেকটা কালার অনেক সুন্দর, এটা আরো সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্যাচেস স্টাইলে থাকবে, আসলে পার্ট পার্ট করা থাকে, আমরা যদি খুলে দেখাইতে যাই সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা আসলে এটা আগামাথা এখনো বুঝবেন না, কারণ এগুলো প্যাচেসের ডিজাইনগুলো থাকে সাধারণত পার্ট বাই পার্ট, তো সেক্ষেত্রে আপনারা এটার ক্যাটালগ দেখলে আন্দাজ করে নিতে পারবেন যে ডিজাইনগুলো এমন হবে, আর সেই ডিজাইন অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে এটা একটা বান্ডিল, এই বান্ডিলে এক পিস থাকবে, এটাতে আছে 10 পিসের সেট। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আপনাকে একটা খুলে দেখাই, একটা খুলে দেখাই আমরা। হ্যাঁ, তো বাকিটা আসলে আপনারা যারা ব্যবসা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন কালেকশন, ব্র্যান্ডের কালেকশন সব মিশাল মারিয়ামসের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বডির ফ্রন্ট, এটা ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্ট। আচ্ছা,
ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ শিফনের উপরে, হ্যাঁ একেবারে অরিজিনাল শিফন, পাকিস্তানি শিফন যেগুলো সেগুলো, এটা হচ্ছে সালোয়ার, এটা ইনার না, এটা সালোয়ারটা আর ইনার কাপড় দেয় না পাকিস্তানি ড্রেসে। আচ্ছা আচ্ছা, এটা আমি ওটা ইনার দিয়ে দেখাচ্ছি যাতে কালারটা আপনার বুঝতে পারেন। এই কালারের ইনার দিয়ে আসলে কাস্টমাররা পরবে, কাস্টমার পড়তে পারবে। হ্যাঁ আচ্ছা, এই যে এক্সট্রা প্যাচেস আছে, প্যাচেস এগুলো হলো আপনার নিচের নিচের ঘেরের পাটে থাকবে আর কি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হাতাও থাকবে মেবি, এটা হবে স্লিপটা, দুইটা হাতা আসবে না, দুইটা হাতা আসবে, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর চমৎকার কালারটা দেখছেন ভাই, কি সুন্দর কালার। এই যেটা হলো হাতার নিচের প্যানেল, হাতার নিচের প্যানেল পাইপিং থাকবে, এটা ব্যাক পার্টের প্যানেল। আচ্ছা, এগুলো পার্ট পার্ট হবে, এই যেটা ব্যাক পার্ট, এটা আবার ব্যাক পার্ট, ব্যাক পার্টে কিন্তু কাজ আছে। এটা যে দেখেন ওন্নাটা, মূলত এই ড্রেসগুলোর পার্টি ওয়্যার যেহেতু, এগুলোর ওন্নাগুলো হয় আকর্ষণ, ওন্নাটা মাথা নষ্ট, ফার্স্ট ক্লাস, পুরোটাই কাজ করে, ফার্স্ট ক্লাস। এটা আমার মনে হয় না এখনো কেউ নিয়ে আসছে, তাই কারণ আমাদের দুদিন হয়েছে মালটা নামছে। তাহলে ভিউয়ার্স দেখেন, একেবারে সঠিক সন্ধানটাই কিন্তু আজকে দিচ্ছি, আপনারা সঠিক সন্ধানে আসলে ওনাদের কাছে আনকমন কালেকশনগুলো কিন্তু পাইকারি কিনতে পারবেন। সেক্ষেত্রে ওনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর খুচরা কেনার জন্য বরাবরই বলছি, কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, কারণ ওনারা খুচরা সেল করে না। এটাই হলো আপনার ড্রেসের সৌন্দর্য, মানে গোল্ডেন কালারের সব কম্বিনেশন করা সুতার সাথে। আচ্ছা, এটা হচ্ছে টার্সেল বলা চলে, আচলে বা যে জামার ঝালটার মধ্যে লাগে, যে এইভাবে যে আসলে প্যাকেটে থাকাতে বুঝবেন না, আমরা আসলে বাস্তবে আপনি আসে পাইকারি কেনার সময় তখন বুঝতে পারবেন। আমরা তো আসলে ভাই মাল দেখাই, তখন একটা খুলে দেখাই না, তখন নিজেদেরই ভালো লাগে, মনে হয় কি সবে খুলে দেখে যেটা ভালো লাগে নিজেরা নিয়ে যায় বাসার জন্য। আচ্ছা, এত সুন্দর কালেকশন আসছে, এই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে নাম করা ব্র্যান্ড মারিয়া বি, মারিয়া বি। অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন, কেউ পাকিস্তানি যারা ড্রেস পরে, যারা কিনে যারা বিক্রি করে, তারা এক নামে চিনে মারিয়া বি। যে বইটা দেখাচ্ছি এটা কি আইটেম? এটা হলো আপনার কটন, পাকিস্তানি মালের এই একটা চমৎকার বিষয় রাখে ভিউয়ার্স, নির্দিষ্ট করে কোনো মালের কোনো কালার করে না, ওরা এক একটার এক এক ডিজাইন ভেরিয়েশন দেয়। এই কারণে কিন্তু ভাই এটা তো অসাধারণ ভাই, ডিজাইনটা করছে মারিয়া বি মানেই হলো অসাধারণ, চমৎকার। অন্যরকম, তারপরে আরো আছে 30 পিসেরও সেট আছে, 28 পিসেরও সেট আছে, মারিয়া বি আপনার কালেকশনের শেষ নেই। এই দেখেন সাদাটা কত সুন্দর একটা জামা, এগুলো আপনার ছবি পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে, নক দিলে পিকচার পাবেন। আপনারা যারা যারা হোলসেল নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রেট কিন্তু ওনারা অবশ্যই আপনাদের কাছে এক্স্যাক্ট পাইকারি রেটটা বলে দিবে। তো ভাইয়া এটার একটা স্যাম্পল আমরা দেখি, এটা কাভার পেজেরটাই আমি দেখাই দিতেছি। আচ্ছা, কাভার পেজের কালার, মানে বিশেষ করে অনেক সময় তো কাভার পেজের মালগুলো হিট খায় বেশি। জি, কাভার পেজ মানে হিট। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, এটা কাভার পেজেরটাই দেখিয়ে দিচ্ছি আমরা, কাভার পেজের যে ডিজাইনটা ছিল এটাও আপনার ওই হচ্ছে এই প্যাচেস স্টাইলে নাকি? প্যাচেস স্টাইলে। আচ্ছা, এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা আপনার কোলি স্টাইলে আসবে, কোলি স্টাইলে আসবে। ক্যাটালগে যা আছে হুবহু সেম করে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আবার সামনের দিকে থাকবে, এটা গলার পার্টের সাথে কম্বিনেশন করা থাকবে নাকি ডিজাইনটা? এটা গলার পার্টের সাথে, এই যে দেখতে পাচ্ছেন এটা গলার অংশটা, কাজটা থাকবে এরকম। এই প্যাচেস ডিজাইনগুলো আসলে আমরা সেট করে দেখাইলে বুঝতে পারবেন না, আগা মাথা এমনি বোঝা যায় না। এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার সব নিচের প্যানেল। হ্যাঁ, এই যে হাতার প্যানেল, তারপরে ওনার এক্সট্রা প্যাচেস আছে, ওনার আবার এক্সট্রা প্যাচেস আছে, এটা হলো সামনে পিছনের প্যানেল। আচ্ছা, এই যে ছবিতে যা আছে তাই থাকবে। হ্যাঁ, এরকম একেবারে পার্ট বাই পার্ট এগুলো টেইলার্সে সেট করে দেয়, যারা আসলে সেল করেন তারা জানেন।
তো মারিয়া বি ব্র্যান্ডের একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু ওনার কাছে চলে আসছে। এই যে ওন্নাটা আসবে আপনার, ওন্নাটা এখন স্যাম্পল দেখাচ্ছে, কিন্তু এটা চারপাশে যখন যে কাজটা যাবে না, দেখেন অনেক কাজ দিছে, গর্জিয়াস লাগবে। এই দেখেন অনেক কাজ, ওনার পায়রের যে কাজটা সেটা আছে এখানে। দেখেন এখানে আপনার পুরো পায়রে কাজ হবে। আচ্ছা, এটা টেইলার্স আপনার ফিট করে দিবে ঠিক এই যে এরকম ভাবে, অ্যাজ লাইক সেম এরকম ভাবে। আচ্ছা, তো এটার কালারগুলো, বাকি কালারগুলো আমরা প্যাকেট থেকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুলে খুলে দেখাইতে গেলে ভিউয়ার্স আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো স্যাম্পল স্বরূপ আপনাদের কাছে এইভাবেই জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মারিয়াবির এই কালারটা, ইট কালার বলা চলে, চমৎকার একটা কালার আসছে। এই একটা আসছে আবার কম্বিনেশনের মধ্যে, এটা এক বইয়ের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন। এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আর একটা কালার, দশটা ডিজাইন আছে। এ হচ্ছে যে বাকিগুলো ক্যাটালগের মধ্যে আপনাদের যা দেখালাম আর কি, দশটা দশ রকমের ডিজাইন হবে, দশটা দশ ধরনের কালার হবে। জি, সবগুলোই চমৎকার চমৎকার কালেকশন যা আজকে দেখাচ্ছি জোহরা শপের পক্ষ থেকে। ওনারা সরাসরি মাদার হোলসেল, আর এক কথায় বলতে গেলে পাকিস্তানি মালের সবচেয়ে বড় ইম্পোর্টার ওনারা। আচ্ছা, এই আইটেমটা দেখলাম, পরবর্তীতে কী দেখবো ভাইয়া? পরবর্তীতে দেখাবো আরেকটা নাম করা ব্র্যান্ড, ওটা হলো ইজনিক। ইজনিক না, ইজনিক, ইজনিক ব্র্যান্ডেরও কিন্তু কালেকশনের শেষ নাই। পাকিস্তানি আপনার কালেকশনের মধ্যে কয়েকটা যে নাম থাকে তার মধ্যে হলো তৃতীয় নাম হচ্ছে ইজনিক, বর্তমান সময় সবচেয়ে হিট হিট। আচ্ছা, ইজনিকের এটাও কটন, কটন ইয়ার ভিতরে থাকে, কটনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার বারোটা বারো রকম থাকলেও অন্যটাও বারোটা বারো রকমই আছে, শিফন আছে, সিল্ক আছে, ও ভেরিয়েশন আছে অন্যার মধ্যে। আচ্ছা, একটু দেখি বইটা খুলে। এটা আপনার সুতির ওন্না পাবেন যারা সুতি ওন্না পড়তে চান, আচ্ছা, শিফন ওন্না পাবেন যারা শিফন ওন্না পড়তে চান, সিল্ক ওন্না পাবেন যারা সিল্ক ওন্না পড়তে, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা এই মাল নিয়ে সেল করতে পারবেন। কাস্টমাররা যেরকম চায়, ভাই আমার একটা শিফন ওন্নার দরকার, এই বই থেকে শিফন ওন্নার মালগুলো নিতে পারবেন। এগুলো কিন্তু 10 পিসের একটা বান্ডিল থাকবে বই থাকবে, এটা 12 পিসের, হ্যাঁ এটা 12 পিসের। এই যে দেখতে পাচ্ছেন, এটা গাউন চলে গাউন করবেন, চমৎকার কালেকশন। এগুলো কামিজ করতে চলে কামিজ করতে পারবেন, কাপড় অনেক কাপড় আছে, কাপড় বেশি দেয়া থাকে পাকিস্তানি মাল, তো আসলে বলার কিছু নাই। এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো অসাধারণ, আনকমন সব কালেকশন, প্রত্যেকটা মাথা নষ্ট। এগুলোর মধ্যেও কিন্তু আমরা একটা খুলে দেখাবো আপনাদের, পিওর শিফন আছে, পিওর সুতি আছে, পিওর সিল্ক আছে। এই যে দেখতে পাচ্ছেন তিনটা ভ্যারাইটিস পাবেন, তিনটা ভেরিয়েশন থাকবে এক কথায় বলতে গেলে ওন্নার ক্ষেত্রে, আর জামার তো ডিজাইনের শেষ নাই, ভেরিয়েশনের শেষ নাই। তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে বলে দিবেন যে ভাই আমার এই মালটা দরকার, সেক্ষেত্রে ভাইয়েরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রেট জানিয়ে দিবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন। আর সরাসরি সবচেয়ে ভালো হচ্ছে ভাইয়া আপনাদের দোকানে আসা নাকি? জি জি, সরাসরি যেন কাস্টমাররা আসবেন, আসলে আপনি দশটা দেখে একটা ইজিলি আপনি নিতে দিয়ে বেছে নিতে পারবেন। যদি নাও নিতেও চায় আসার পরে দেখে প্রোডাক্ট মাথা নষ্ট হয়ে যাবে, একটা না একটা নিবেই। আচ্ছা, কারণ আমাদের কালেকশনই রাখি এরকম পাকিস্তানি মালের, তো ভাই বলার কিছু নাই, কালেকশনের শেষ নাই। তো এই বইয়ের মালগুলো আমরা এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এই দশ বারো পিসের বান্ডিলে যেটা থাকবে, একটা শিফন ওনার মাল দেখাই আমরা, যেটা হচ্ছে ওন্নাটা হবে শিফনের মধ্যে, এটা খুলে দেখাই আমরা। এখানে আপনার এই যে সুতি আছে, শিফন আছে, সিল্ক আছে, আপনাকে আমি এখন শিফন ওনারটাই দেখাচ্ছি। এটাও চমৎকার একটা কালেকশন, এটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন। এই ধরনের কালেকশন গুলো কাপড়ের ফেব্রিক ভাই অসাধারণ, এই দেখেন কাপড় আপনি নিজে ধরে দেখেন, পাকিস্তানি মাল ভাই, বলার বলার কিছু নাই। জি, কাপড় হলো আপনার নিশ্চিন্তে নিয়ে যান, আর এগুলো কিন্তু আমাদের সব অরিজিনাল প্রোডাক্ট, কোনো কপি প্রোডাক্ট না। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি ইম্পোর্টার, এটা সালোয়ার, হ্যাঁ এটা সালোয়ার, এটা হলো আপনার ওই আলাদা প্যাচেস হবে, যত নাম করা ব্র্যান্ড আসবে তত প্যাচেস আসবে, মানে ম্যাক্সিমাম ড্রেস পাকিস্তানের মধ্যে এখন প্যাচেসটা চলতেছে বেশি না? হ্যাঁ, আর ওগুলো ফিট করলে না জামা অনেক সুন্দর হয়। এই যে দেখেন এইগুলো আলাদা কাজ আছে, আপনি বসায় নিলে ভালো লাগবে, আপনি এভাবে বুঝবেন না কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি কাজগুলো। আচ্ছা, এই যে এগুলো হলো আপনার নিচের প্যানেল, গলার স্লিভের, এই হচ্ছে বুকের, গলার পিঠের, হ্যাঁ। আচ্ছা, আর এটা হলো আপনার পিওর ওন্না, অরিজিনাল পিওর ওন্না, অরিজিনাল পিওর ওন্না, এই দেখেন ওন্নাটা অনেক প্রিন্টেড, ডিজিটাল প্রিন্টের কিন্তু, এগুলো চমৎকার, দেখছেন অনেক সুন্দর। ওকে, এটার ছবিটা দেখেন, আমি আপনাকে জাস্ট স্যাম্পল স্যাম্পল দেখাইলাম তো এটার। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আরও বাকি ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা পেয়ে গেলেন। হ্যাঁ, এই বইয়ের মধ্যে বারোটা ডিজাইন থাকবে, একটা তো খুলে দেখালাম, বাকি হচ্ছে এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন,
পাশাপাশি আপনার এই হচ্ছে আরেকটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এটা একটা, এগুলো প্রত্যেকটা কালার দেখেন সুন্দর কালার, এই কালার মনে হয় না যে কোথাও পাবেন, শুধু একমাত্র পাকিস্তানি ড্রেসেই পাবেন, পাকিস্তানি ড্রেসেই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্যতা কিন্তু অন্যরকম, ছবিতে আসছে তাই কালার পাবেন, তাই অরিজিনালের পরিচয়। তো ভাইয়া কালেকশন তো আসলে দেখালে মনে হয় না শেষ করতে পারবো, এত পরিমাণে কালেকশন আছে নাকি? কালেকশন ভাই কালেকশনের শেষ নেই, আপনি তো দেখতেই পাচ্ছেন পুরো দোকান ভরে কালেকশন। আচ্ছা, তো আমি আপাতত আপনাদেরকে এগুলো দেখাইলাম, এখন এগুলো হচ্ছে আনস্টিজের মধ্যে, এখন যদি কেউ চায় স্টিজের মধ্যে ওইটাও আছে আমাদের কাছে। আচ্ছা, তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ, আপনারা ওই ভিডিওতে স্টিজ আইটেম যেগুলো আছে পাকিস্তানি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো ভাইয়া কাস্টমাররা অবশ্যই অবশ্যই তো যারা আসবে আপনাদের এখানে তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন যেন সঠিক ঠিকানা চলে আসতে পারে। আমাদের হচ্ছে এলিফ্যান্ট রোড প্লেন মসজিদের পাশে সুভাষ আরোমা সেন্টার, এটা লিফটের চারে, 406 নম্বর দোকান জোহরা, 406 নম্বর দোকান জোহরা। আর অবশ্যই এক্সেলেটরের লিফটে সমস্যা থাকতে পারে, তো যদি এক্সেলেটর আসে তাহলে ফ্লোর 5 সন্ধানটা সঠিক জায়গা থেকে কিনতে পারলে সঠিক প্রাইজেও কিনতে পারবেন, আর সঠিক প্রাইজে কিনতে পারলে ভালো লাভ করে ব্যবসা করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।